নমস্কার, গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু সোমবার, আজ থেকে আবারও শুরু হয়ে গেল সেই একই রুটিন। কয়েকটা দিন তো বেশ ছুটিতেই কাটালাম, আজ থেকে মেয়ের স্কুল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ের জন্য বসিয়ে দিয়েছি রান্না। তো রান্নাটা করে নি, তারপরে ওকে তুলবো। চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাইরের আকাশটা তো পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তবে এইরকম ওয়েদার নাকি বুধবার পর্যন্ত থাকবে। কালকেও সকালবেলা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বেলা হওয়ার সাথে সাথে রোদ্দুর উঠেছিল। আজকে তো মনে হচ্ছে না রোদ্দুর উঠবে বলে। তো যাই হোক, এদিকে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছে আর কি। আমি আমার কাজ শুরু করে দিই, মানে রান্না, তারপরে বাকি কাজ হবে। এক পর্ব মিটলো আর এক পর্ব শুরু হবে। বাড়ির সব কাজ কমপ্লিট করে স্নান পুজো সেরে বসে গেছি টিফিন নিয়ে। কড়াইশুঁটির কচুরি আর নিয়েছি একটুখানি সস। ঘড়িতে এখন হয়ে গেছে 10:45। একটু টিফিন খেতে লেট হয়ে গেল, কারণ স্নান সারলাম, তারপরে পুজো টুজো করে জামা কাপড় শুকোতে দিয়ে তারপরে খেতে বসেছি। বাইরে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি, যদিও খুব জোরে হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, শুধুমাত্র রাস্তা ভিজেছে, আর কিছুই হয়নি। জানি না এই বৃষ্টিটা কতক্ষণ হবে। মেয়েকে আনতে যাব, সে কারণে তাড়াতাড়ি করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে হয়েছে সিম ভাজা, লাউ পোস্ত, ডাল হয়েছে, কিন্তু ডাল আর নিইনি। ঘড়িতে হয়ে গেছে 1:15 প্রায়, খেয়ে নি, আবার আনতে যেতে হবে, একটু দেরিতে বেরোবো আজকে। আকাশের আবার অবস্থা দেখুন, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর দেখা গেছে, রাস্তার জলও শুকিয়ে গেছে। আর আমাদের নিচে এই আম গাছটাতে এত মুকুল হয়েছিল, কিন্তু এই হাওয়া আর বৃষ্টির জন্য অনেক মুকুল ঝরে গেছে, কিন্তু ছোট ছোট আম এখনও অনেক আছে। যদি আর ঝড় বৃষ্টি না হয় তাহলে এই আমগুলো থাকবে, নইলে তো এইগুলোও ঝরে যাবে। শরীরটা হঠাৎ করে একটু খারাপের জন্য মেয়েকে আর আজকে স্কুলে আনতে যেতে পারলাম না, তো ওর একটা ফ্রেন্ডের সঙ্গে চলে আসবো। আর আসার যদিও এখন টাইমও হয়ে গেছে, এক্ষুনি চলেও আসবে, ও আসলে তারপরে একসাথে গিয়ে শোবো। ভেবেছিলাম যাবো, ওই জন্য তাড়াতাড়ি খেয়েও নিয়েছি, কিন্তু তারপরে আর ভাবছি যে না গেলেই ভালো হয়, তো সে কারণে আর গেলাম না। আর তার মধ্যে কালকে রাত্রেবেলা ঘুমটা একটু কম হয়েছে, রাত্রেবেলা তাকে অনেক রাতে শুয়েছি, তারপরেও ঘুম আসছিল না, কারণ ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা, আবার কখনো গরম লাগছে। আবার ভোরবেলা তো আজকে মেয়ের স্কুলের জন্য উঠতে হয়েছে, সে কারণে ঘুমটা ঠিক হয়নি বলে আমার মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, দুপুরবেলা একটু রেস্ট করে নেবো, তাহলে যদি বিকেলবেলা ভালো লাগে দেখা যাক। ভালো লাগছে না, মাথা ঘুরছে। কি করছ? সময় কাটাচ্ছি। কি হবে, লাগছে না বসে বসে, কাজ নেই, মনে হচ্ছে একটু পড়াশোনা করি, মনটা ভালো লাগবে। কোন ক্লাসের? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রইল। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অথবা আমার নতুন দর্শক বন্ধুরা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই, গুড নাইট।